আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকে এই আয়োজনে আমরা এসেছি গাজীপুর জয়দেবপুর উপজেলায়, গাজীপুর সদর থানায়। এখানে আমরা আজকে ভিজিট করব মেহেদি ডেরি ফার্ম। মেহেদি ডেরি ফার্ম যদিও নামটা আমার সঙ্গে মিল আছে, কিন্তু খামারটা আমার না, খামারটা হচ্ছে আতাউর রহমান ভাইয়ের। আজকে মূলত এই আতাউর রহমান ভাইয়ের সাথে কথা বলে জানবো যে উনি আসলে কতদিন যাবত গরু লালন পালন করতেছেন, এবং গরু লালন পালন করতে করতে ওনার যে এক্সপিরিয়েন্সটা উনি গ্যাদার করেন এখন, সেই এক্সপিরিয়েন্সটা আজকে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন বন্ধুরা, কথা বলবো এই মেহেদি ডেরি ফার্মের মালিক আতাউর রহমান ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারের বন্ধুরা, কথা বলছি মেহেদি ডেরি ফার্মের যিনি মালিক আতাউর রহমান ভাই। আতাউর রহমান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ ভালো। আতাউর রহমান ভাই, আমি আপনার সাথে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই যে খামারের মধ্যে যে গরুগুলো লালন পালন করতেছেন, এগুলো কতদিন যাবত লালন পালন করেন? আজকে আমার প্রায় আড়াই বছর হয়ে গেছে। আড়াই বছর আমি একটা দেশি গরু দিয়ে আমি প্রথম শুরু করছি। আচ্ছা, শুরু করছি যখন আমি বেকার ছিলাম, একটা দেশি গরু ছিল, তখন চিন্তাধারা করলাম। আমার ওয়াইফ বললো যে কি বেকার যেহেতু, চলো একটা গরু কিনা, গরুর দুধ বিক্রি করি, বিক্রি করলাম ওর সংসারে আয় ঘর করিব। আচ্ছা, পর ওই থেকে ওর অনুপ্রাণিতা নিয়ে আমি এই এটা শুরু করি। ময়মনসিং থেকে একটা গরু আনছি মেয়ে 1,26,000 টাকা দিয়া। আচ্ছা, ওই গরু থেকে শুরু। এখন আমার ঘরে গরু আছে 5টা, আমি এই একটা বিক্রি করছি 1,20,000 টাকা। 26,000 টাকা পরে এটা আমার দায়িত্ব হয়েছে। পরে ওই যে সামনে আরেকটা বাচ্চা, সার বাচ্চা, এই যে গত 14 তারিখে, মানে এটা আমার ছোট্ট বাচ্চা, 14 তারিখে মানে ইয়ে হয়েছে। আচ্ছা, আর এটা আমার দেশি গরু বাচ্চা, মানে যেই প্রথম যে গরুটা দিয়ে আমি শুরু করছি ওই গরুটার বাচ্চা এটা, এই সার বাচ্চা। ওই গরুটা কত কেজি দুধ দেয় আপনাদের এখন? আমার দুই বেলাতে মানে 15 কেজি দুধ আসে। দুই বেলাতে 15 কেজি দুধ আসে, অনেক ভালো বাচ্চা, 15 কেজি দুধ আসে। আচ্ছা, এই গরুটার সমস্ত থেকে সমাধানে খুব ভালো একটা আউটপুট পাবে। হ্যাঁ, এটা আশা করা যায় এটা 15-20 কেজি দুধ আশা করি যে আসবে। 20 কেজি দুধ আসবে। এই বকনা বাছুরটার দাম কত টাকা হইতে পারে এখন? বর্তমান বাজার অনুযায়ী 70-80,000 টাকা আছে। 70-80,000 টাকা এটার দাম আছে। এটার বয়স কত এখন? এটার বয়স হইতেছে আপনার 12.5 মাস, মানে 1 বছর এই 10-15 দিন, 10-15 দিন। এইগুলো তো সম্ভবত 14-15 মাসে হিটে 15 মাসে আসে। ওইটা আসছে আপনার 17 মাসে, ওইটা 17 মাসে আপনার ই হয়েছে। ওই ওইটা থেকে কতটুকু আশা করতেছেন, কেমন দুধ পাবেন? ওইটা আশা করতেছি মানে 17-18টা আসবে ইনশাল্লাহ, দুই বেলা ইনশাল্লাহ আসবে। তাহলে ইনশাল্লাহ আপনার কষ্টের দিনগুলো শেষ হয়ে সামনে আপনার সফলতার দিনগুলো ইনশাল্লাহ। এটার এই ফার্ম দিয়ে আমি সামাসিবল দিছি, আমার এই যে ঘরটা দিছি, আমি নিজের সংসার চলতে পোলা, মানে ছেলে পোলা, মানে সংসার আমার ছেলে মেয়ে দুই ছেলে পড়াশোনা করতেছে, বাপ মানে আমরা, মানে আপনার আসলে ফুল ফ্যামিলি আপনার এই এটাই আপনার উপর দিয়ে আমার ইনকাম সোর্স। আপনার ফ্যামিলি মেম্বার কতজন? আমরা ফ্যামিলি মেম্বার 5 জন। আপনি, আপনার ওয়াইফ, আপনার দুই ছেলে, আপনার মা? হ্যাঁ, মা আবার 6 জন। 6 জন আর বাবা? হুম, বাবা। তাহলে আপনারা 6 জনের সংসারটা আপনি এই গরু লালন পালন করে এটা দিয়া আমরা চালাইতেছি। আপনার প্রতিদিন এখান থেকে ইনকাম কত টাকা? কত টাকা আমার দৈনিক, আমার সবকিছু, আমার খরচ দিয়ে প্রায় আমার 1,200-1,300 টাকা থাকে। আচ্ছা, এভরিথিং সব খরচের সব খরচ দিয়ে 1,200-1,300 টাকা থাকে। মাশাআল্লাহ, এটা তো আপনার অনেক ভালো। 1,200-1,300 টাকা থাকে, যেটা আসলে আপনি চাকরিতে গেলে হয়তো, চাকরিতে গেলে হয়তো না, আগে হয়তো না। এটা আপনার খামারে কোনো লেবার আছে না? আপনি নিজে? না, আমি নিজে সম্পূর্ণ নিজে দুধ নিয়ে বিক্রি করি, নিজে আমি সবকিছু ই করি। দুধ কোথায় বিক্রি করেন? দুধ বিক্রি করি আমি বড় বাড়ি তার কাছে। আচ্ছা, ওইখানে কত টাকা করে দাম পাই? ওই জায়গায় আমি বিক্রি করি 80 টাকা কেজি। 80 টাকা কেজি, মাশাআল্লাহ অনেক ভালো রেট। 80 টাকা কেজি। কত কেজি দুধ পান আপনি প্রতিদিন? আমি দৈনিক আপনার এই জায়গা থেকে আমি 20 কেজি দুধ, আমি দুই বেলার দুধ আমি একসাথে নিয়ে যাই, সকালে নিয়ে যাই। আচ্ছা, মানে রাতের বেলা যে দুধটা হচ্ছে এটা দুধ এটা সব ফ্রিজে রেখে দিই, ওই সকাল বেলা সাথে নিয়ে আমি প্রায় 30-32 কেজি দুধ নিয়ে যাই। আচ্ছা, এই ফ্রিজের দুধটা বিক্রি করতে সমস্যা হয় না? না, সমস্যা হয় না। আমি যেহেতু কোনো এটা মিটে কোনো মানে ত্রুটি কোনো কিছু করি না, 2 নম্বরি কিছু করি না,
সম্পূর্ণ ভালোভাবে রাখি, ভালো দুধ, কোনো পানি মিক্স টিক্স আছে না, কোনো কিছু কি করার এই ধরনের কিছু কিনা, যার ফলে মানুষের জিনিসটা বিশ্বাস করে আমার কাছে খায়, বিশ্বাসের সেই ফলও পায়। খাওয়াইতেছি আপনার লোক, আমি ভুট্টার ভুষি খাওয়াই, গমের ভুষি খাওয়াই, আপনার এই যে ভিটামিন খাওয়াই, আপনার ভিটামিন খাওয়াইতেছি, KFC আপনার এই আপনার এই যে স্কোয়ার কোম্পানির রোগ বালাই মাঝে মধ্যে হয়, যেটা মনে করেন যে মাস্টাইটিস যে রোগটা, বান যদি অপরিষ্কার থাকে, আমার হয় নাই, আমার গরুতে হয় নাই, যেটা আশেপাশে দেখি যে গরুটা অপরিষ্কার থাকলে ম্যাস্টাইটিস রোগ হয়, মানে ওলানটা ফুলে যায়, ওলানটা শক্ত হয়ে যায় এভাবে। আর একটা জিনিস হলে মাঝে মধ্যে মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগে, এটা সত্যি এভাবে আল্লাহর রহমতে আমার কোনো কিছু বড় না, কোনো রহমতে খুরা ম্যাস্টাইটিস না হয় নাই, হয় না, মানে আমি খুরা গিলারে প্রত্যেকদিন ব্রাশ দিয়া আমি নিজে হাত দিয়ে ভালো করে পরিষ্কার, যাতে খুরার রোগটা না হতে পারে, ময়লা জমলে ওই জায়গায় খুরার রোগ হওয়ার আশঙ্কা থাকে। এমনিতে কি খামারে ব্লিচিং বা পটাশিয়াম ব্লিচিং ব্লিচিং দিয়ে আমি মাঝে মধ্যে ব্রাশ দিয়া পুরাটাই করি, পরিষ্কার করি, গোবর পরিষ্কার করিয়া গরু গুলার ওয়াশ করিয়া খাবার দিয়া, পরে নিজে হাত মুখ দিয়ে মনে করেন বসে, পরবর্তীতে গরু শরীর শুকালে পরে দুধ দ্রাপা নাই, দুধ পানানোর পরে গরুকে খাবার দেন, গরুর খাবার দিই। প্রথমে দানাদার খাবার তো আপনার আমি গরুর দুধ পানানোর আগে দিই, বিকালবেলা ময়লা থাকলে, সকালে তো যেহেতু গোসল করে ময়লা থাকলে আপনি ওয়াশ করে দিবেন পানি মেরে। এখন আপনি আমাকে একটু বলেন যে আপনার মতো যারা বেকার আছে, এটা আসলে ব্যক্তিগত ভাবে না, কোনো কিছু নাই, কারণ আপনার মতো বেকার কিন্তু সারা বাংলাদেশে অনেক আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে এরকম অনেক বেকার আছে যে কারোর কাছে চাকরি চাইতেও পারতেছে না, ঠিক আছে, কারণ সবাই মনে করতেছে অনেক ভালো ফ্যামিলির ছেলে বা এই সেই, মানে লজ্জার কারণে চাইতেও পারতেছে না। আসলে তাদের জন্য, মানে এই বেকার যুবকদের জন্য আপনার আসলে সাজেশনটা কি, তারা আসলে কিভাবে খামারটা শুরু করতে পারে? অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলবো যে বর্তমান যে সমাজে মনে করেন নেশায় ছয় লাভ করতেছে, মানুষের হাতে টাকা থাকে না, পয়সা থাকে না, তারা বিভিন্ন খারাপ পথে চলে যায়। যদি কেউ যদি যে কোনো মানুষের কাছে আপন জন্য অথবা কিস্তি অথবা যে কোনো লোনের মাধ্যমে যদি সঠিক পর্যায়ে মনে করেন একটা গরু যদি কিনতে পারে, ভালো একটা ব্যক্তির হাত ধরিয়া ভালো একটা খামারের থেকে একটা গরু আনতে পারে, একটা খাম মানে গরু দেয়া, সে যদি সৎ পথে চলে, আশা করি আল্লাহর রহমতে তার সামনের দিনে আর কোনো কিছু লাভ না, আস্তে আস্তে সে মানে এগিয়ে যেতে পারবো, এটা আমি তাদের আমার উদ্দেশ্য বলা। এমন যদি কেউ করতে চায়, মনে করেন যে 1-1.5 লাখ টাকা আছে বা 2 লাখ টাকা আছে, সেটা দিয়ে সে একটা ভালো একটা গাভী কিনে নিয়ে আসলো, ঠিক আছে, ভালো একটা গাভী কিনে আনার পরে সে এই গাভীটা থেকেই সে তার জীবন জীবিকা চালানো সম্ভব? হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব, এটা থেকে, হ্যাঁ, এটা থেকে আপনার চালানো সম্ভব, প্লাস তার কিছু এই প্রতি মাসে শেষে তার একটা ভালো একটা প্রফিট থাকবে, পুঁজিও থাকবে। আচ্ছা, একটা গাভী বিয়ান দেওয়ার পরে, বাছুর হওয়ার পরে, সে সর্বোচ্চ দুধটা আসলে কতদিন পরে দেওয়া শুরু করে এবং কতদিন পর্যন্ত এই দুধটা দিয়ে যায়? আপনার 15-20 দিন অন্তত এই গরুটা বাছুরের খাবার মানে খাওয়াইতে হয়, যেহেতু মানে বাছুরটা তখন সুস্থের জন্য, শাল দুধটা যদি খায় বাছুরটা সুস্থ থাকবে সারা বছরই। আচ্ছা, হ্যাঁ, 15-20 দিনের যাওয়ার পরে আস্তে আস্তে আপনার ই গলে, 1 মাস লাগে একটা গরু দুধ দেয়, আর এক মাস পর থেকে আপনার 7-8 মাস পর্যন্ত দুধ আপনার সম্ভব, যদি এটা ভালোভাবে দানাদার খাবার, ভিটামিন খাবার যদি আপনি পর্যাপ্ত খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করে, তাহলে খাওয়া সম্ভব, পর্যন্ত এক লেভেলে দুধ আসা সম্ভব, কমে যাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, বিদায় নিচ্ছি। ক্ষুদ্র খামারি বন্ধুরা, এখানে আতর রহমান ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এটা আপনাদের জন্য আমি বলবো একটা উদাহরণ, যারা পর্যায়ক্রমে শুধু খামার করে লসে আছেন, কিংবা অনেকেই বলেন যে ভাই শুধু সফলতার গল্প দেখান, ব্যর্থতার গল্প দেখান না, আসলে ব্যাপারটা হচ্ছে ব্যর্থ যে তার তো, তার কাছে তো গরুই নাই, এবং সে মানে তার বাড়িতে আমাদেরকে যেতেও বলে না, বা আমরাও তার সন্ধান জানি না, যদি আপনার কাছে সন্ধান থাকে আমাদেরকে বলবেন, আমরা সেখানে যাবো। কিন্তু এই সফল ব্যক্তিটা আমার কাছে মনে হচ্ছে যে এই পর্যন্ত যতগুলো ভিডিও আপনারা দেখেছেন ক্ষুদ্র খামারি চ্যানেলে, তার মধ্যে সবচাইতে এক্সক্লুসিভ ভিডিও হচ্ছে এইটা, যে এই ভাই যখন বেকার অবস্থায় ছিলেন, তখন চাকরির পিছনে ঘুরে যখন চাকরি পাচ্ছিলেন না, তখন তার ওয়াইফ সহধর্মিনী, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে পুরুষ জাতির পিছনে সবচাইতে বড়
যেই সাহসটা যে দিয়ে থাকে বা সবচাইতে বড় ধরনের অবদান যে রেখে থাকে সে হচ্ছে একজন নারী। একটা পুরুষের সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান রাখে একজন নারী, সে হতে পারে মা, সে হতে পারে স্ত্রী। তো এনার পিছনে সফলতার যে অবদান রেখেছিলেন তা ওনার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন যে চলো আমরা একটা গাভি কিনি, সেই গাভিটা লালন পালন করে সেখান থেকে যে পরিমাণ দুধ হবে সেই দুধ বিক্রি করে আমাদের একটা আয় রোজগারের ব্যবস্থা করি, কারণ সংসার তো চালাতে হবে। কারণ সংসারের সম্পূর্ণ দায়ভার ছিল আতাউর ভাইয়ের উপরে, এবং আতাউর ভাই সেই একটা গাভি ক্রয় করার পরে সেখান থেকে আল্লাহর রহমতে আস্তে 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 এখান পর্যন্ত এসে আজকে তার অবস্থান হচ্ছে সে প্রতিদিন 1200 টাকার মতো ইনকাম করে থাকে এই খামার থেকে, এবং তার বাচ্চা দুটা পড়াশোনা করতেছে, তার ওয়াইফ, তার বাবা মা সবাইকে নিয়ে সুন্দরভাবে সচ্ছলভাবে এই পরিবার সে পরিচালনা করে যাচ্ছেন এই খামারটির উচিরা। আল্লাহ পাক ওনাকে আরও সমৃদ্ধ করে দিক, ওনাকে আরও সফলতা দিকে নিয়ে যাক সেই কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।